সম্পত্তি মামলায় বিধবাকে হুমকির অভিযোগ, বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব, সিআইডির শনিবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ, সুপ্রিম কোর্টে খারিজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আর্জি, পরামর্শ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদনের। পুলিশের জালে সংসদ হামলার মূল চক্রী ললিত ঝা, দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ অভিযুক্তের, এই নিয়ে সংসদ হামলায় গ্রেফতার মোট ছয়। সুপ্রিম কোর্টে পিছল সাংসদ পদ খারিজ মামলার শুনানি, পরবর্তী শুনানি আগামী 3রা জানুয়ারি, চলতি বছরে আর পদ ফিরে পাচ্ছেন না মহুয়া। জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সরাতে হবে সিসিটিভি, নজরদারিতে মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, রেজিস্টার রাখারও নির্দেশ আদালতের। থেমে গেল গুপি গাইনের কণ্ঠ, প্রয়াত প্রবীণ সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়, শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব করল সিআইডি। একটি মামলার সূত্রেই তাঁকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। সম্প্রতি ষাটোর্ধ্ব এক বিধবা এবং তাঁর মেয়ে অভিযোগ করেন, আইনত পৈতৃক সম্পত্তি পেলেও তাঁর দাদার পরিবার তা থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে, তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন তিনি। তাঁর আত্মীয়দের হয়েই মামলা লড়ছিলেন বিচারপতি সিনহার স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী। বৃদ্ধার আরও অভিযোগ, বিচারপতির দফতরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে, তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার। এই অভিযোগের তদন্ত এবং নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধা, অভিযোগকারী নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন। তখনই সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। এই সূত্রে এক দফা চলেছিল জিজ্ঞাসাবাদ পর্ব, পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলেই জানায় সুপ্রিম কোর্ট। তবে ডিসেম্বরের শুরুতে ফের শীর্ষ আদালত জানায় যে অভিযোগের নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে, এরপরই পদক্ষেপ করে সিআইডি। শনিবার বেলা 11টায় ভবানী ভবনে বিচারপতির স্বামীকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা জোড়া আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দরকার পড়লে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এমনটা জানালো শীর্ষ আদালত। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে দুটি আবেদন করেছিলেন অভিষেক। একটি হল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বদল, দ্বিতীয়টি হল শুনানি পর্বের বিচারপতিরা কি পর্যবেক্ষণ করছেন, সংবাদ মাধ্যমে তার রিপোর্টিং বন্ধ হওয়ার আর্জি। অভিষেকের আইনজীবী এদিন সওয়াল পর্বে জানান, জনৈক মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করেছেন যাতে তাঁর মক্কেলের মানহানি হচ্ছে। পাশাপাশি ওই পর্যবেক্ষণের কিছু অংশের ভুল ব্যাখ্যাও হচ্ছে সংবাদ মাধ্যমে, এমনকি ওই পর্যবেক্ষণের ভিডিও বিরোধীরা নিজেদের প্রচারে ব্যবহার করছে বলেও জানান তিনি। এই বিচারপতি বদলের আবেদন জানান অভিষেকের আইনজীবী। মহিলা বিচারপতির নাম না জানালেও তিনি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে, কারণ অভিষেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি সিনহার বেঞ্চেই চলছে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের শুনানি পর্বের রিপোর্ট প্রকাশের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হোক, এই আবেদনও সুপ্রিম কোর্টে জানান অভিষেকের আইনজীবী। তবে দুটি আর্জি খারিজ করেছেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, প্রয়োজন হলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিজের আপত্তি জানাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে পুলিশের জালে সাংসদ হামলার মূল চক্রী ললিত ঝা, অনেক টানাপোড়েনের পর বৃহস্পতিবার রাতে দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত। ললিতকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। তদন্তকারীদের দাবি, বেশ কয়েক মাস ধরে সংসদে হামলার পরিকল্পনা করেছিলেন ললিত। সংসদে হামলার পর প্রমাণ লোপাটে সহযোগীদের মোবাইল পুড়িয়ে দেন। হামলার পর দিল্লি থেকে রাজস্থানে গিয়ে গা ঢাকা দেন ললিত। রাজস্থানের বাসিন্দা মহেশ নামে এক যুবক, ললিতের বন্ধু, তার সঙ্গে যোগাযোগ করেন ললিত। ওই মহেশই তাঁকে রাজস্থানের হোটেল ভাড়ার বন্দোবস্ত করে দেন। বৃহস্পতিবার দিনভর হন্যে হয়ে ললিতের খোঁজ খবর করে পুলিশ। সে কথা জানতে পারার পর গভীর রাতে দিল্লির কর্তব্যপথ থানায়
আত্মসমর্পণ করেন ললিত। এই সমস্ত তথ্য জানার পর ললিতের বন্ধু মহেশকেও আটক করেন তদন্তকারীরা। এই নিয়ে সংসদ হামলার ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের সংসদে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ। পাশাপাশি ললিতকে ৭ দিনের পুলিশি হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত। মহুয়া মৈত্রের সংসদ পদ খারিজ সংক্রান্ত মামলার শুনানি পিছল। মামলার পরবর্তী শুনানি হবে আগামী বছরের ৩রা জানুয়ারি। এদিন শীর্ষ আদালতের মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, তবে বিচারপতি খান্না জানান মামলার সংক্রান্ত যাবতীয় ফাইল সদ্য তাঁদের হাতে এসে পৌঁছেছে, ফলে মামলাটি পড়ে দেখার পর্যাপ্ত সময় তাঁরা পাননি। একই কারণে আরও খানিকটা সময় দরকার বলেই জানান তিনি, ফলে এদিন মামলাটির শুনানি হল না। শুক্রবারের পর শীতকালীন ছুটির জন্য বন্ধ হয়ে যাবে সর্বোচ্চ আদালত। ছুটির পর ৩রা জানুয়ারি ফের শুনানি। ফলত চলতি বছরে মহুয়ার সাংসদ পদ ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকল না বলে মনে করা হচ্ছে। রাশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নজরদারিতে এবার সিআরপিএফ। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গ্রেফতারির পর অসুস্থ হয়ে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক। গত বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে সিসিটিভি মামলায় সরাসরি আদালতে সওয়াল করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির আইনজীবী দাবি তোলেন এসএসকেএম একাধিক ক্ষেত্রে অসহযোগিতা করেছে, এমনকি মেডিকেল রিপোর্টও সঠিক সময় দেওয়া হয়নি বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর সেই কারণে এসএসকেএম কে বিশ্বাস করা যায় না বলেই জানানো হয়। এই প্রেক্ষিতে এলো পরবর্তী পদক্ষেপ। শুক্রবার হাইকোর্টের নির্দেশ, এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভেতর থেকে সরাতে হবে সিসিটিভি ক্যামেরা, তার পরিবর্তে মোতায়েন করা হবে সিআরপিএফ জওয়ানদের। যদি কেবিনের বাইরে কোনো সিসিটিভি থেকে থাকে তাহলে তার ফুটেজ দিতে হবে ইডিকে। কারা তার সঙ্গে দেখা করতে আসছেন সেটা দেখার জন্য রেজিস্টার রাখারও নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রয়াত সঙ্গীত শিল্পী অনুপ ঘোষাল, বাঙালির কাছে তাঁর অন্যতম পরিচয় তিনি গুপি গাইনের কণ্ঠ। সিনেমার পর্দায় সত্যজিৎ রায়ের গুপি গাইন হয়েছিলেন তপেন চট্টোপাধ্যায়, আর তাঁর নেপথ্য কণ্ঠ হয়ে বাঙালির মনে অনুরণন তুলেছিলেন অনুপ ঘোষাল। বলতে গেলে বাঙালির সাংস্কৃতিক অভিধানে অমর হয়ে আছে তাঁর কণ্ঠ। তবে শুধু গুপি গাইনের নয়, শিল্পী হিসেবে বহুমাত্রিক ছিলেন তিনি। তাঁর কণ্ঠে নজরুল গীতির কুশলী পরিবেশনা মন জয় করেছিল বাঙালি শ্রোতার। তেমনই উদাত্ত কণ্ঠে গাইতেন ভক্তিগীতি, আবার অন্য সিনেমার গানেও ছড়িয়েছিলেন নানা রং। ছদ্মবেশী ছবিতে জহর রায়ের লিপে গিয়েছিলেন অবিস্মরণীয় গান আরে ছো 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 ক্যা শরম কি বাত। আপামর দর্শক শ্রোতা মনে রেখেছেন সাগিনা মাহাতো ছবিতে দিলীপ কুমারের নেপথ্যে গাওয়া তাঁর ছোটি সি পঞ্চি গানটিকেও। সঙ্গীত জীবনের পাশাপাশি এসেছিলেন রাজনীতিতেও, তৃণমূলের হয়ে লড়াই করে জয় পান হুগলির উত্তরপাড়া থেকে। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। শুক্রবার ৭৮ বছর বয়সে প্রয়াত হলেন দরদি এই সঙ্গীত শিল্পী। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।